রাজধানীর নিউ মার্কেট শুক্রবার হওয়ায় জমজমাট এই এলাকা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন প্রয়োজনীয় জিনিসটি কিনতে, তাদের অনেকেই মাস্ক পরেছেন। তবে বিক্রেতাদের মাঝে এই সচেতনতা কম দেখা যাচ্ছে, বেশিরভাগই মাস্ক না পরে করছেন বেচাকেনা। কারণ জানতে চাইলে দেখা নানা অজুহাত। কাস্টমার সাথে কথা বলতে বলতে আসলে মাস্কটা পরতে অনেক বিরক্তি ফিল হয়। কাস্টমার সাথে যখন কথা বলি তখন মাস্ক ব্যবহার করতে হয়, কারণ কাস্টমার অনেক সময় প্রশ্ন করে যে ভাই মাস্ক পরেন? মাস্ক এই যে মাত্র খুললাম, পানি খেলাম তো মাত্র খুললাম। মাস্কটা আসলে সাথে নাই, তার জন্য পড়তে পারেন। জরিমানা তো হয় এখন, এটা শুনে জনবহুল জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। সরকারি এই নির্দেশনা কতখানি মানা হচ্ছে তা তদারকি করতে আজ রাজধানীর 12 এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এর মধ্যে নিউ মার্কেট এলাকায় দুটি টিম অভিযান চালায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছে, মানুষজনকে মাস্ক পরাতে উৎসাহিত করছি, মানুষজনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। ক্ষেত্রবিশেষে যারা আইন মানছেন না তাদেরকে আমরা আইনের আওতায় আনছি, কোথাও কোথাও জরিমানা করছি। 95-98% মানুষ তারা আসলে মাস্ক পরিধান করছে, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও কিছু কিছু মানুষ তারা অবহেলাজনিত কারণে তারা মাস্ক পরছে না। তা আমাদের মূলত আমরা সবাইকে সচেতন করছি, বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচার বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের পরিধি বাড়ানো উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা প্রতিরোধে মাস্ক পরা অত্যন্ত জরুরি। মাস্ক না পরলে এখন নানা জায়গায় জরিমানা করা হচ্ছে। আমরা মনে করি স্বাস্থ্যের পরিধি আরও বাড়ানো দরকার। আমরা যদি সঠিকভাবে মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, যারা উদ্বুদ্ধ হবে না তাদেরকে বাধ্য করতে পারি, তাহলে অবশ্যই আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হব। বিশেষজ্ঞদের মতে জনস্বাস্থ্য রক্ষায় দরিদ্র ও ভাসমান মানুষের মাঝে সরকারি উদ্যোগে মাস্ক বিতরণ জরুরি এবং মাস্ক পরাকে জীবনধারার মধ্যে আনা উচিত। নুরুন নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।